আসসালামু আলাইকুম। 18 বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন ভুট্টো। আর প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 66টি প্রতিষ্ঠান টাটা স্টিল ইন্ডাস্ট্রি কেনার আগ্রহ প্রকাশ করলেও আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে কেবল 2টি কোম্পানি। এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি সেলিনা আক্তার জানান, স্থানীয় সংগঠন লত্তা কমুনিস্তার আয়োজনে মে দিবসের র্যালি ও সমাবেশে অংশ নেয় ইতালি বাংলাদেশ সহ 50টি দেশের কয়েক হাজার শ্রমিক জনতা। সমাবেশে বক্তব্য রাখেন আনেল্লো ইগোর, খুজমাই লিওনার্দো, আন্তনিত বারবেনি সহ আরও অনেকে। এবছর মিলান বাংলা প্রেস ক্লাব এবং শিকড় সাংস্কৃতিক সংগঠনের তত্ত্বাবধানে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। এ সময় প্রেস ক্লাব সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার, লোম্বার্দিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন, তুহিন মাহমুদ, মুজিবুর রহমান হাওলাদার এবং মনসুর খালাসি। দর্শক, আবারও